দুদিন পার, আজও আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত এনআরএস সহ রাজ্যের মেডিকেল কলেজগুলির জুনিয়র ডাক্তারদের। চিকিৎসা পরিষেবা না পেয়ে ক্ষুব্ধ রোগী ও তাঁদের আত্মীয়রা হাসপাতালের সামনে এজেসি বোস রোড সাময়িক অবরোধ, রোগীর পরিজনেদের আংশিক খুলল আউটডোর। কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে অচলাবস্থা জারি, গেট বন্ধ করে আন্দোলনে জুনিয়র ডাক্তাররা। জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি চলছে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালেও, জরুরি বিভাগ ও আউটডোর বন্ধ। জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির জেরে হাসপাতালে চিকিৎসা পরিষেবা না মেলায় রোগী মৃত্যুর অভিযোগ। ঘটনাটি ঘটেছে ঘুটিয়ারি শরীফে। বারবার অনুরোধ করা সত্ত্বেও জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি চলায় ন্যাশনাল মেডিকেলে নিয়ে আসা সংকটাপন্ন রোগীকে ভর্তি নেওয়া হয়নি বলে অভিযোগ। এনআরএস মেডিকেল কলেজ হাসপাতালে জুনিয়র ডাক্তার পরিবাহ মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তিনি ভর্তি রয়েছেন ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেসের আইটিইউতে। হাসপাতাল সূত্রে খবর, গতকাল পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন পরিবাহ, তার অবস্থার ধীরে ধীরে উন্নতি হচ্ছে। গতকাল গণ্ডগোলের পর বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগ খুলেছে, উপস্থিত দুই সিনিয়র ডাক্তার। খোলেনি আউটডোর, টিকিট দেওয়াও শুরু হয়নি। হাসপাতালে ভিড় করেছেন রোগী ও তাঁদের আত্মীয়রা। রোগীর আত্মীয়দের হাতে আক্রান্ত চিকিৎসক ময়াঙ্ক সিংহের শারীরিক অবস্থা স্থিতিশীল। সাত মাসের শিশুর ভুল চিকিৎসার অভিযোগকে কেন্দ্র করে কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে উত্তেজনা। তার জেরে চিকিৎসককে মারধরের অভিযোগ শিশুর পরিবারের বিরুদ্ধে। চিকিৎসক ভুল চিকিৎসার অভিযোগ অস্বীকার করেছেন। ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে আন্দোলনে সামিল জুনিয়র ডাক্তাররা। হাসপাতালের এমএসভিপি সন্দীপ ঘোষের দাবি, আউটডোর খুলেছে, সেখানে রোগীদের চিকিৎসা করছেন সিনিয়র ডাক্তাররা, স্বাভাবিক জরুরি পরিষেবাও। তবে রোগী ও তাদের আত্মীয়দের অভিযোগ, হাসপাতালের গেটে তাদের আটকাচ্ছেন জুনিয়র ডাক্তার ও ইন্টার্নরা। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালের বন্ধ আউটডোর, চিকিৎসা পরিষেবা না মেলায় ক্ষুব্ধ রোগী ও তাঁদের আত্মীয়রা। সুপারের ঘরের সামনে বিক্ষোভ, তাঁদের অভিযোগ দূর দূরান্ত থেকে এসেও পরিষেবা না মেলায় হয়রানির শিকার হচ্ছেন তাঁরা। এ নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের প্রতিক্রিয়া এখনও মেলেনি। সকাল 9টার পর খুলল এসএসকেএম এর আউটডোর টিকিট কাউন্টার। দূর দূরান্ত থেকে হাজির রোগীরা, চিকিৎসা পরিষেবা না মেলায় সকালেই এক দফা ক্ষোভ এসএসকেএম এর সামনেও, পথ অবরোধ রোগীর আত্মীয়দের। কোচবিহারে তুফানগঞ্জে তৃণমূল সংসদীয় প্রতিনিধি দলকে কালো পতাকা। তৃণমূল সাংসদদের ঘিরে বিজেপি কর্মীদের বিক্ষোভ, গো ব্যাক জয় শ্রীরাম স্লোগান। ভোটের ফল প্রকাশের পর থেকে দলীয় কর্মীদের উপর হামলার অভিযোগে আজ তুফানগঞ্জে যান তৃণমূলের তিন সাংসদ মালা রায়, প্রসূন বন্দ্যোপাধ্যায় ও প্রতিমা মণ্ডল। সেখানেই বিজেপির বিক্ষোভের মুখে পড়তে হয় তাঁদের। তৃণমূল সাংসদরাও পাল্টা জয় বাংলা ও বন্দে মাতরম স্লোগান দেন। রাজ্যে অব্যাহত ভোট পরবর্তী সন্ত্রাস, এবার হস্তক্ষেপ রাজভবনের। আজ বিকেল 4টায় তৃণমূল, বিজেপি, সিপিএম ও কংগ্রেসকে বৈঠকে আহ্বান রাজ্যপালের। রাজ্যপালের ডাকা বৈঠকে যাচ্ছে তৃণমূল, জানিয়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি রাজ্যপালের ভূমিকা নিয়েও ঘুরিয়ে সমালোচনা করলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। বৈঠক ডেকে নিজের দায়িত্ব পালন করেছেন রাজ্যপাল, বিজেপি বৈঠকে উপস্থিত হয়ে বক্তব্য রাখবে, জানালেন দিলীপ ঘোষ। আইন শৃঙ্খলা নিয়ে বৈঠক ডাকার অধিকার রাজ্যপালের আছে, কংগ্রেস আজকের বৈঠকে উপস্থিত থাকবে, ঘোষণা প্রদেশ কংগ্রেস সভাপতি। বৈঠকে থাকছে সিপিএমও, তবে সূর্যকান্তের পরিবর্তে বৈঠকে যোগ দেবেন মোহাম্মদ সেলিম। সাংগঠনিক নির্বাচন নিয়ে আজ বিজেপির বৈঠক, সব রাজ্যের বিজেপি সভাপতি এবং সাধারণ সম্পাদকদের নিয়ে বৈঠকে বসছেন অমিত শাহ। সূত্রের খবর, বৈঠকে বুথ স্তর থেকে নির্বাচন নিয়ে আলোচনা হবে। অভিমুখ বদলে গুজরাটকে স্বস্তি দিল ঘূর্ণিঝড় বায়ু। গুজরাট উপকূল থেকে পথ পাল্টে সরে যাচ্ছে সমুদ্রের দিকে, ফলে সরাসরি গুজরাট উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা কমছে। তবে রাজ্য জুড়ে জারি রয়েছে হাই অ্যালার্ট। অসহ্য গরমের পর স্বস্তির বৃষ্টি, তবে বেলা বাড়লে ফের বাড়বে গরম, বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। বিকেলের দিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে কাল বৈশাখীর সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, বৃষ্টির পাশাপাশি বইতে পারে ঝোড়ো হাওয়াও। আজের ট্রেন্ড বেজে ভারত নিউজিল্যান্ড ডুয়েল, ম্যাচ খেলে বৃষ্টির প্রকোপে, বৃষ্টিতে কমতে পারে ওভার সংখ্যা, সেক্ষেত্রে টি-20 ধাঁচে খেলতে পারে ভারত, ওপেন করতে পারেন রাহুল। আপাতত শিখর ধাবনের পরিবর্তন না নেওয়া হলেও স্ট্যান্ড বাই হিসেবে উড়িয়ে আনা হচ্ছে ঋষভ পন্থকে। ম্যানচেস্টারে ভারত পাক মেগা ম্যাচের আগে যোগ দিতে পারেন দলে। বিশ্বকাপে শিখর ধাবন খেলতে পারবেন কিনা তা নিয়ে সিদ্ধান্ত আগামী 10-12 দিনে। শিখর দলের সম্পদ, সাংবাদিক বৈঠকে জানালেন টিম ইন্ডিয়া সহকারী কোচ সঞ্জয় বাঙ্গার। চোট পাওয়ার পর প্রথম টুইট শিখর ধাবনের, শায়রিতে মজে টিম ইন্ডিয়ার গব্বর। রাহাত ইন্দোরির একটি কবিতা টুইট করেছেন তিনি, দার্শনিক শিখরকে নিয়ে জল্পনা তুঙ্গে।